হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান টেলিভিশন মিনি সিরিজ হক আই এপিসোড 3 নিয়ে। এটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পঞ্চম মুক্তিপ্রাপ্ত টেলিভিশন সিরিজ। এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় এপিসোড আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, সেটা যদি এখনও কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে প্রথম দুটি এপিসোড দেখে আসুন। এনিওয়ে, আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই সিরিজটির আইএমডিবি রেটিং 7.6/10। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে, হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। দ্বিতীয় এপিসোডে লাস্ট পর্যন্ত আমরা দেখেছিলাম হকাই ইচ্ছাকৃতভাবে ট্র্যাক শ্যুট মাফিয়াদের হাতে ধরা দেয়, আর কেড হকাইয়ের খোঁজ করতে করতে সেই স্থানে উপস্থিত হলে তাকেও ট্র্যাক শ্যুট মাফিয়ারা বন্দি বানায়। আর এরপরেই আমরা পরিচিত হই মায়া নামের একটি মেয়ের সাথে, যে এই ট্র্যাক শ্যুট মাফিয়াদের লিডার। এইবার এই এপিসোডের শুরু এখান থেকে, যেখানে আমরা সর্বপ্রথম দেখতে পাই ওই মায়া নামক মেয়েটির অতীতের কিছু ঘটনা, যে ঘটনার মাধ্যমে আমাদের কাছে এটা পরিষ্কার হয় এই ট্র্যাক শ্যুট মাফিয়ারা রনিনকে কেন খুঁজছে। আমরা দেখতে পাই মায়া ছোট থেকেই কানে শুনতে পায় না, এমনকি কথাও বলতে পারে না, কিন্তু যে কোনো কাজে সে খুবই ইন্টেলিজেন্ট। পড়াশোনা থেকে শুরু করে ফাইটিং যাবতীয় কিছু সে খুব সহজেই রপ্ত করতে পারে। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের পরবর্তী সময়, যেই টাইমে হকাই রনিনে পরিণত হয়ে বিভিন্ন রকম গ্যাংস্টারদের হত্যা করতে শুরু করেছিল, আর রনিন কোনো কারণবশত মায়ার বাবাকেও হত্যা করেছিল। আসলে মায়ার বাবাও একটি গ্যাংয়ের সাথে যুক্ত ছিল, কিন্তু মায়া চোখের সামনে তার বাবাকে মারা যেতে দেখে ডিসিশন নেয় কোনো না কোনো দিন সে তার বাবার মৃত্যুর বদলা নেবেই, আর এই কারণে তখন থেকেই সে রনিনের খোঁজ করতে শুরু করে। কিন্তু রনিনকে কোথায় পাবে? এন্ড গেমে তো আমরা দেখেছি ব্ল্যাক উইডো হকাইকে ওই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে যায়, মানে রনিন চিরকালের জন্য হারিয়ে যায়। কিন্তু বর্তমান টাইমে হঠাৎ করেই ওই বেআইনি নিলামি থেকে কেট ওই শ্যুটটি উদ্ধার করে পড়ার পর ট্র্যাক শ্যুট মাফিয়ারা তারই পিছনে লেগে যায়। এবার নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেছে। এনিওয়ে, এবার এখানে বন্দি হকাই ও কেটের সামনে উপস্থিত হয় মায়া, যাকে দেখেই হকাই তাকে জানায় ও একটা বাচ্চা মেয়ে, ও ভুল করে ওই শ্যুটটি পরে ফেলেছে। আসলে ও জানেই না এই শ্যুটের জন্য ও কতটা বিপদে পড়তে পারে, প্লিজ ওকে ছেড়ে দিন। এখানেই আমরা আরও একটি ক্যারেক্টার কাজীর সাথে পরিচিত হই, যে বেসিক্যালি মায়াকে ইশারা করে অন্যদের কথা বোঝায়, আর মায়ার ইশারা করা কথা অন্যকে বলে, মানে মায়ার যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। যাই হোক, এখানে মায়া হকাইয়ের থেকে এই কথা শোনার পর তার থেকে জানতে চায়, ঠিক আছে মানলাম এই মেয়ে রনিন না, কিন্তু এর সাথে নিশ্চয়ই রনিনের কানেকশন আছে। তখন হকাই তাকে জানায় এটা হতেই পারে না, কারণ রনিন অনেক দিন আগেই মারা গেছে। যে কথা শুনে মায়া জানায় হতেই পারে না, কে মেরেছে তাকে। তখন হকাই জানায় রনিনকে হত্যা করেছে ব্ল্যাক উইডো, কিন্তু এই সব কথা মায়া বিশ্বাস না করে কেটের উপর টর্চার করতে শুরু করে। এতক্ষণে হকাই তার হাতের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে সমস্ত ট্র্যাক শ্যুট মাফিয়ারা তার পিছনে পড়ে যায় তাকে ধরার জন্য। এখানেই আমরা ট্র্যাক শ্যুট মাফিয়াদের সাথে হকাইয়ের কিছু দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দেখতে পাই, আর এই ফাইটের মাঝেই হকাই কেটকে সেখান থেকে মুক্ত করে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার আগে মায়া হকাইয়ের হিয়ারিং মেশিনটি ভেঙে দেয়, যে কারণে এখন হকাইও পুরোপুরি তার শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। যাই হোক না কেন, ট্র্যাক শ্যুট মাফিয়ারা তো এত সহজে তাদেরকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই তারাও কিছু গাড়ি নিয়ে তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে, যেটা দেখে কেট হকাইয়ের কিছু তীর নিয়ে তাদের গাড়িগুলির উপর হামলা চালায়। এখানেই আমরা হকাইয়ের একটি দুর্দান্ত তীর দেখতে পাই, যেটা পিম পার্টিকেলসের সাহায্যে বানানো। এবার পিম পার্টিকেলস কি এটা নিশ্চয়ই আর বলতে হবে না, আর যদি এখনো কেউ না জানেন কি এই পিম পার্টিকেলস তাহলে একবার অ্যান্টম্যান দেখে নেবেন। যাই হোক, কোনোভাবে ওই ট্র্যাক শ্যুট মাফিয়াদের পিছু ছাড়িয়ে তারা উপস্থিত হয় কেটের সেই আন্টির অ্যাপার্টমেন্টে। এইবার এখানেই হকাইয়ের বাড়ি থেকে কল এলে সে কিছুই শুনতে পায় না, যেটা থেকে কেট তাকে সাহায্য করার জন্য একটি নোট প্যাডে সমস্ত কথা লিখে হকাইকে দেখায়, যাতে সে তার ছেলের সাথে নির্দ্বিধায় কথা বলতে পারে। অন্যদিকে দেখা যায় মায়ার প্রতিনিধি কাজী তাকে জানায় আমরা যেটা করছি সেটা মনে হয় ঠিক হচ্ছে না, কারণ এটা যদি আঙ্কেল জানতে পারে তাহলে সে কখনোই খুশি হবে না। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি হয়তো মায়ার উপরেও অন্য কেউ আছে, মানে মায়া এই গ্রুপের বস হলেও সেও অন্য কারোর কথা শুনে চলে। যাই হোক, এই কথা শোনার পর মায়া তাকে জানায় এই গ্রুপের বসকে, আমি তাহলে আমি যেটা ঠিক মনে করব সেটাই হবে, ক্লিন বাটনকে যা হোক করে হোক খুঁজে বের করো। পরবর্তী সিনে দেখা যায় হকাই ও কেড উপস্থিত হয় একটি স্টোরে, যেখান থেকেই তারা হকাইয়ের ওই হিয়ারিং মেশিনটি পুনরায় ঠিক করে, আর তারপর তারা একটি রেস্টুরেন্টে বসে এই ব্যাপারটি কিভাবে শেষ করা যেতে পারে এই নিয়ে আলোচনা করতে শুরু করে। এখানে কেটের কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় এই লড়াই সে খুবই এনজয় করছে, আর হবেই না কেন, সে তার ছোটবেলাকার পছন্দের সুপার হিরোর সাথে একসাথে মিলে এই লড়াই করছে, খুশি তো হবারই কথা। হকাই তাকে জানায় তুমি যে রাস্তায় পা দিয়েছো এই রাস্তায় তুমি শুধুই হারাবে। কেট তখন তাকে জানায় হারানোর সাথে সাথে নতুন কিছু জিনিসও তো পাবো, যেমন একটা দুর্দান্ত শ্যুট, সাধারণ মানুষের কাছে হিরো তকমা, আর কি চাই। এমনকি এখানে কেট তার পছন্দ মতো একটি ড্রেস ডিজাইন করে হকাইকে দেখায়।
যেটা দেখার সঙ্গে সঙ্গেই হকাই তাকে জানায়, এই রকম শ্যুট আমি যদি কোনোদিন পড়ি আমার বউ অবশ্যই আমাকে ডিভোর্স দিয়ে দেবে। যাই হোক, এরপর হকাই তাকে জানায়, আমি মনে করি কেউ আমার মতো যেন না হতে চায়। আসলে সে কেটকে এই রাস্তা থেকে সরে যাওয়ার জন্যই এইসব কথা বলছিল। যে কথা শুনে কেট তাকে জানায়, কেন তোমার মতো হলে অসুবিধা কোথায়? এই যে দেখো, তুমি আমাকে চেনো না জানো না, তাও আমাকে বাঁচানোর জন্য তোমার ফ্যামিলির সাথে ক্রিসমাস কাটানো ছেড়ে এখানে পড়ে আছো, তাহলে ভাবো কেউ তোমার মতো কেন হতে চাইবে না। হকাই এর জবাবে আর কোনো উত্তরই দিতে পারে না। এরপর কেট তাকে জানায়, ট্র্যাকশুট মাফিয়ারা মনে করেছে তাদের সাথে রনিনের কোনো না কোনো যোগ অবশ্যই আছে, তাই তারা এখন তাকে কিছুতেই ছাড়বে না। আর অন্যদিকে তার মা একজন খুনিকে বিয়ে করতে চলেছে, মানে সব দিক থেকেই সে বিপদে পড়েছে। এইবার এই রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর হকাই যখন তাকে জানায় মায়া ওই ট্র্যাকশুট মাফিয়াদের লিডার না, ওর উপরেও অন্য কেউ আছে, তাই তার যদি খোঁজ আমরা কিছুভাবে করতে পারি তাহলে হয়তো এই ব্যাপারটা এখানেই থামাতে পারবো। এই কথা শুনে কেট তাকে পরামর্শ দেয়, তার মায়ের পেন্ট হাউসে গিয়ে তারা যদি তাদের সিকিউরিটি কোম্পানির ডাটাবেস অ্যাক্সেস করতে পারে তাহলে হয়তো তারা সেখান থেকেই ওই গ্রুপ সম্বন্ধে আরও কিছু জানতে পারবে। কারণ তাদের যে সিকিউরিটি কোম্পানি রয়েছে ওই কোম্পানির ডাটাবেসে অপরাধমূলক জগতের অনেক তথ্য রয়েছে, তাই কেট ওখান থেকে ট্র্যাকশুট মাফিয়া সহ জ্যাক ডুকেশন সম্পর্কেও আরও জানতে পারবে। ফলে হকাই তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কেটের সাথে তার মায়ের পেন্ট হাউসে প্রবেশ করে, যেখানে কেট তাদের নিরাপত্তা সিস্টেম বাইপাস করার টাইমে তাকে লগ আউট করে দেওয়া হয়, মানে এখন আর সে ওই সিস্টেম থেকে কোনো ইনফরমেশনই জোগাড় করতে পারবে না। এই টাইমে হকাই ওই পেন্ট হাউসের কোনো একটি জায়গায় আওয়াজ শুনতে পেয়ে সেই দিকে এগিয়ে যেতে গেলে জ্যাকের মুখোমুখি হয়, যে হকাইকে তারই তলোয়ার দিয়ে হুমকি দেয়। এইবার কি হবে, জ্যাক কি হকাইকে আঘাত করবে, না এখানেই জ্যাকের সমস্ত ইতিহাস খুলে যাবে? এই সাসপেন্সের সাথেই এই এপিসোড সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা এই সিরিজের তৃতীয় এপিসোড, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই রকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।